সমস্যা নয়, কেন তুমি রঘুপতি নাম হয়ে পুজো পাও সব জায়গায়, আর তোমার ভাইরা কেন পুজো পায় না? ওরাও তো তোমারই অংশ, তাহলে ওরা কেন পুজো পায় না একটু বলে যাবে? শুধু তাই নয়, তোমার নামে সাগর বন্ধন করা হলো, পাথরের উপরে রাম নাম লিখে সেই পাথর সাগরে ভাসলো, তোমার নামে পাথর মানবী হলো, আর তুমি তোমার ভাইদের নামে একটা দুব্বা ঘাসও মরেও না, জ্বালায়ও না, বাঁচেও না। তুমি রঘুপতি রাম হয়ে সর্ব জায়গায় পুজো পাও, আর তোমার ভাইরা পুজো পায় না কেন? তাদের নামে কোনো ক্রিয়া হয় না কেন? আমি জানতে চাই। সত্য ত্রেতা দাপর কলি, কেন সত্যের পরে দাপর না এসে ত্রেতা আসলো? তোমার কাছে আমার জানার বিষয় রয়, একটু বলে যাবে এই সভায়। তাহলে সোনার হরিণ একটা চলতে ফিরতে পারে না, অথচ দেখা গেল তুমি রামচন্দ্রকে বলে দাও আমাকে এনে দাও। তুমি সেদিন জানতে না, রামচন্দ্র তোমাকে বুঝালো বুঝলে না, গেল মায়াবী রাক্ষস মারিচ আমারই কণ্ঠস্বর ধরে ডাক দিল, রাম বাঁচাও বাঁচাও। হ্যাঁ তুমি তো সবই জানতে, হ্যাঁ তুমি সবই জানতে, অথচ কি করলে? লক্ষণকে নিজেই পাঠিয়ে দিলে, গেল। সেই দিনই তুমি যদি বলতে হে রথ তুমি এক বিন্দু এখান থেকে সরো না, তাহলে রথের বাপেরও দিন ছিল না এক বিন্দু সেখান থেকে সরে যাওয়া। রাবণ কেন? রাবণের 14 গুষ্টি আসলে উপায় ছিল না। তাহলে রাবণের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি জানতে চাই। আমি কল্পনাতে হইলাম সীতা বলিয়ে ধর্ম কল্পনাতে হইলাম সীতা বলিয়ে ধর্ম সভা দশরথের কয়জন পুত্র? চারজন পুত্র, তাই তো, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এই যে চার পুত্র, আমরা সবাই জানি প্রথমে রাম, তারপরে ভরত, তারপরে লক্ষ্মণ, তারপরে শত্রুঘ্ন। আমার জানার বাসনা রয় হে রঘুপতি রাম বলবে একটু সভায়, রামের পরে ভরতের নাম কেউ না নিয়ে
আগে লক্ষণের নাম কেমনে কি বাবা, তাই না? সবাই আমরা কি বলি, রাম লক্ষণ, রাম লক্ষণ, কিন্তু না, রামের পরে হবে ভরত, তারপরে হবে লক্ষণ, তারপরে শত্রুঘ্ন। আমরা কি করি, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, রামের পরে লক্ষণের নাম আসে। রঘুবংশে চতুরংশে ভগবান চার ভাগে ভাগ হয়ে রঘুবংশে জন্মগ্রহণ করে। দশরথ রাজার তিন রমণী, কৌশল্যা, মাতা কৌশল্যা, মাতা সুমিত্রা, মাতা কৈকেয়ী, এই তিন রমণীর গর্ভে চার সন্তান জন্ম নিলেন। জ্যেষ্ঠ মাতা কৌশল্যা তার গর্ভে জন্ম নিলেন রঘুপতি রাম, মাতা কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত, মাতা সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষণ আর শত্রুঘ্ন। এই যে ভগবান চার অংশে জন্মগ্রহণ করলেন রঘুবংশে, তাহলে রঘুবংশে জন্মগ্রহণ করলেন চতুরংশে শ্রী রঘুপতি রাম। এক টাকাকে চার ভাগ করলে কতটুকু করে এসে দাঁড়ায়? 25 পয়সা করে এসে দাঁড়ায়, তাই না? চার আনা করে, তাহলে 16 আনা রাম ভেঙে চার ভাগে ভাগ হয়ে তিন মায়ের গর্ভে জন্মগ্রহণ করলো, তাহলে চার ভাই তো সমান সমানই হবে। তা না করে আমরা সবাই রামের পুজো করি, যাও সবাই যাও, আমরা সবাই রামের পুজো করি, কিন্তু ভরত লক্ষণ আর শত্রুঘ্ন এদের পুজো আমরা কেউ করি না। হে রঘুপতি রাম, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কেন তুমি রঘুপতি রাম হয়ে পুজো পাও সব জায়গায়, আর তোমার ভাইরা কেন পুজো পায় না? ওরাও তো তোমারই অংশ, তাহলে ওরা কেন পুজো পায় না একটু বলে যাবে? শুধু তাই নয়, তোমার নামে, তোমার নামে সাগর বন্ধন করা হলো, পাথরের উপরে রাম নাম লিখে সেই পাথর সাগরে ভাসলো, তোমার নামে পাথর মানবী হলো, আর তুমি তোমার ভাইদের নামে একটা দুব্বা ঘাসও মরেও না, জ্বালায়ও না, বাঁচেও না, তাহলে তোমারই তো অংশ। এক টাকাকে চার ভাগ করে আসলে চার আনা করে, চার আনার কিন্তু সমান সমান দাম। এক টাকার যদি 16টা বিস্কুট পাওয়া যায়, চার আনা নিয়ে দোকানে গেলে 4টা বিস্কুট দেবে, তাই না? তাহলে তুমি রঘুপতি রাম হয়ে সর্ব জায়গায় পুজো পাও, আর তোমার ভাইরা পুজো পায় না কেন? তাদের নামে কোনো ক্রিয়া হয় না কেন? আমি জানতে চাই। সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগের মধ্যে প্রথমে সত্য যুগ, তারপরে আসবে দাপর যুগ, তা না করে আগে এলো ত্রেতা যুগ, তারপরে দাপর, তারপরে কলি, তার মানে 1 2 3 4, তা না হয়ে কি হলো 1 3 2 4, এইভাবে আসলে কেন? সত্যের সত্যের পরে দাপর না এসে ত্রেতা আসলো, তোমার কাছে আমার জানার বিষয় রয়, একটু বলে যাবে এই সভায়। শোনো শোনো রামচন্দ্র, বলিবে সভায় সত্যের পরে সবাই। আচ্ছা, ভগবানের নামে ব্যঙ্গ করা কি শোভা পায়? দেখবেন রাম যিনি ভগবান, যাকে আমরা পুজো করি, তার নামে আবার একটা পশু আছে, কি পশুটার নাম কি বলেন তো, কারো জানা থাকলে? রামের নামে কোনো একটা পশু আছে,
হ্যাঁ রামপাটা, হ্যাঁ তাই না? যে ভগবান যাকে আমরা পুজো করি তার নামে আবার একটা পশু পাঠা, রামপাঠা। হে ভগবান, তোমার নামে কেন এত ব্যঙ্গ করা হয়? আবার দেখবেন মদের নামও আছে, থ্রি এক্স রাম, ম্যাকডল রাম, এই নাকি ভগবান? হ্যাঁ, আমার জানার বিষয়টাই, তোমার নামে কেন এত ব্যঙ্গ করা হয়, কেন তোমার নাম দিয়ে এত ক্রিটিসাইজ করে সবাই? ভগবানের নামে কখনো ব্যঙ্গ করা যায় না। যে যাকে আমরা ভক্তি করি, যিনি অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা ঝরে পড়ে না, তার নামে কেন এত ব্যঙ্গ করা হয় বলবে একটু সবাই। আবার কি বলে, বোকারাম বলে না? ছেলে পেলে যদি একটু মানে কোনো জায়গায় ঠোক আসে, বোকারাম, হাদারাম বলে না? তাহলে রামকেও বোকা বলে? কে সর্বপ্রথম রামচন্দ্রকে বোকা বলেছিল, আর কেনই বা বোকা বলেছিল? আমার একটু জানার বাসনা রয়, একটু বলবে সবাই। বিপক্ষেতে আছে যিনি রঘুপতি কেন বিমাতা কৈকি রামকে বনবাসে দিল? চোদ্দ বৎসর কেন হলো একটু জানতে চাই। চোদ্দ বৎসর পরে রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসার পরে তার মাতা কৌশল্যা কান্দতে কান্দতে মায়ের নয়ন দুটো গেছে অন্ধ হয়ে। গর্ভধারিণী মাকে একবার প্রণাম করলো, মাতা সুমিত্রাকে একবার প্রণাম করলো, কিন্তু বিমাতা কৈকিকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার প্রণাম করলো। নিজের মাতাকে একবার প্রণাম করলো, কেন? বিমাতা যে মাতার কারণে বনবাসী হয়েছিল সেই মাতাকে কেন পরপর পাঁচবার প্রণাম করলো? একটু আমার জানার বাসনা রয়, সুন্দরভাবে বললো সবাই। এখনকার মতো আসরটা আমি এইখানে ছেড়ে দিয়ে যাই। দেখি এইবার রামচন্দ্র, প্রভু রামচন্দ্র আসরে দাঁড়াই, কি ভাষণ দেয়। যাই গুরু যাই। আমাকে বানিয়ে গেছে রাম, জিজ্ঞাসা একরকম করে না, অনেক রকম জিজ্ঞাসা। এক অংশে চতুরংশ, এক টাকার চারা না একটা যদি হয় তাহলে চারানাকে চার ভাগে ভাগ করলে সমান অংশ দাঁড়ায়। এক নামে পাথর ভাসে জলে, কত পাপি তাপি উদ্ধার হয়। দ্বিতীয়, আজকে ত্রেতা যুগ না হয়ে দাপর যুগ হওয়ার কথা ছিল, সে জায়গাতে সেজ ভাই থেকে মেজ ভাই গেল।
রামকে বোকারাম বলে দিয়েছে। কে বলেছে? নানান জিজ্ঞাসা করেছে, চিন্তার কোনো কারণ নাই। একটু জয়ধ্বনি উলধ্বনি দেওয়া যায়, হ্যাঁ চলো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে রাধা গোবিন্দ পিতে একবারে হরি হরি বলো, আপন আপন গুরু গোবিন্দের নামে বজাই এমন একবার বাহু তুলে হরি হরি বলো। অল্পের মধ্যে গুরু বন্দনা সেরে নিলাম, এবার চলে যেতে চাই তর্জার ভূমিকায়। বিপক্ষের ভাবিকা যতগুলি জিজ্ঞাসা করেছে তার মধ্যে যতটা মনে আছে অবশ্যই চেষ্টা করে যাব, তার মধ্যে রাত্রিও বেশি হচ্ছে, আমিও তো ওনাকে কিছু বলবো কি না, আর ওর প্রশ্নের মধ্যে যদি খালি ডুবেই থাকি হুঁ করে ও প্রশ্ন করেই যাবে আর আমি খালি বকেই যাব, এটা তো হবে না, প্রয়োজন হলে পরে আবার বলবো। কারণ আজকে জনক নন্দিনী সীতা রাম ঘরণী রাম পত্নী রাম সহধর্মিনী সবই কিছুই আজকে অনায়াসে ছদ্মবেশী ধারণ করে রাবণ এলো ঘরে, স্বয়ং লক্ষ্মী সীতা যে সেম রাবণকে চিনতেই পারল না, দেখুন কম কেমন মজা আছে। যে সৃষ্টির স্রষ্টা যার উপরে কিছু নাই, আজকে ছদ্মবেশী রাবণ আসলো ভিক্ষা চাইল দিতে চলে গেল, বলবো নি চিন্তার কোনো কারণ। ওরে কল্পনাতে রাম চন্দ্র গুরু আমি সভাতে জানা ওরে বিপক্ষের ভাবিকা যিনি জনক নন্দিনী সীতা হন গো ও কল্পনাতে রামচন্দ্র সীতা আমি তোমারে জানাই এক অংশ হয়ে চার অংশ জনম ধরিলেন হে ভাই, রঘুবংশে দশরথ রাজার ঘরে এক অংশ হয়ে
না থেকে চার অংশে জন্ম নিলেন কে কে? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে রঘুরাজের কৃপা বলে আজকে এক অংশ চার অংশ হয়। অনাদি রাধে প্রাণ গোবিন্দের কাছে এই তো ভিক্ষা চাই। তাহলে সৃষ্টি থেকে আর বলার দরকার নাই, রঘুরাজের কৃপার বলে ভক্ত সেবা দেওয়ার তরে নিজের অঙ্গকে কেটে কেটে ভোলানাথ, এদিকে মহাবিষ্ণু অনাদিরাদি প্রাণ গোবিন্দ যিনি, দুইজনে পরীক্ষা করতে যাই, একটা বাঘ আর একটা গাভীর খাওয়ানো অর্থাৎ বাছুরি সেজে। সে ভক্তের আজকে সকল করুণা দৃষ্টি ভগবানের প্রতি, যে তার লক্ষ্য সেটাই সন্তুষ্ট হয়ে তাকে বর প্রাপ্তি দেয়। রঘুরাজ বলে হে প্রভু তুমি যদি এসো তাহলে এক অংশ থেকে চার অংশে জন্ম নাও। এই কারণে চার অংশে জন্ম বটে নেই, রামের পরে লক্ষণ থাকার কারণ তোমায় জানাই। রাম নামে জগৎ উদ্ধার হয় বলেছে, এক টাকাকে চারটা ভাগ করলে সিকিতে দাঁড়ায়, প্রত্যেকটা সিকির ওজন সমান হওয়া প্রয়োজন, মূল্য সমান হওয়া প্রয়োজন। এখানে একটা সিকির মূল্য দেওয়া হচ্ছে, আর তিনটা সিকি গেল কোথায়? সর্বপ্রথমে বলি সীতা তোমায়, রাম লেখা হয় গো ভালো, রামের সংখ্যা ভালো করে জেনে দেখো আলো। রাম লিখতে কি হয়? আগে ব লিখতে হয়। এই বটাকে, এই বটা হচ্ছে সীতা, সীতা তুমি, আর বয়ের নিচে একটা কি বিন্দু থাকে, তাহলে র হয়ে যাবার ব থাকবে না, একটা বিন্দু দিলে বিন্দুটাই হচ্ছে রাম, তাহলে র হয়ে আসলো। তারপরে কি আছে? আকার আছে, আকারে ভরত, আকারে তাহলে কি হয়ে গেল? ভরত। তারপরে ম, ময়ে হচ্ছে লক্ষণ, তাতেও রাম হলো না। আর একটা আছে বিসর্গ, দুইটা শূন্য, তাহলে হয়ে গেল রাম। ওই শূন্য দুইটো বিসর্গতে শত্রুঘ্ন হয়, রাম লাগ নাম লিখতে যদি সবই পাওয়া যায়। হরি বল হরি বল হরি বল। যদি একটা পাত্রে ডালা সাজালাম কি মা, একটা পাত্রে ডালা সাজিয়াই যদি আমার সবই কিছু হয়ে যায়, তাহলে পাঁচটা দশটা পাত্রের আমার দরকার আছে কি? ফালতু খরচা করে লাভ নাই। এক নামেতে জগৎ উদ্ধার তোমায় বলে যাই, শোনো সীতারামের পরে লক্ষণ দেখা যায়। কারণ বিন্দুকে ঠিক রাখতে গেলে, বিন্দুকে ঠিক রাখতে গেলে অর্থাৎ রামকে ঠিক রাখতে গেলে লক্ষ্যের প্রয়োজন। লক্ষ্যটাই হচ্ছে লক্ষণ। তাহলে আরো একটু ভালো করে জেনে নেন, লক্ষণ কোনোদিন ঘুমায় না, জানেন কি না? আপনার জীবনে কোনো যদি লক্ষ্য পৌঁছাই, তাহলে যতক্ষণ না লক্ষ্য আপনার পৌঁছাবে, লক্ষ্য পূর্ণ হচ্ছে, ততক্ষণ আপনার ঘুম থাকবে না, ঘুমাতে ঘুমাতেও চমকে উঠবেন। তাহলে লক্ষণ কোনোদিন ঘুমায় না। লক্ষণটা তাহলে কে?
ওই যে ক্ষীরোদ সাগরের মধ্যে একটা নারায়ণ ঘুমিয়ে নাই মহাবিষ্ণু যে গালে হাত দিয়ে বসে ঘুমা ঘুমাচ্ছে, খুব মজা করছে। আর উপরেতে একটি অনন্ত ছাতার মতো ধরে আছে, ওরে সেই নাগ আজকে লক্ষণ হয়ে এ জগৎ মাঝারে এসেছে। তাহলে লক্ষণ সদা সর্বদাই থাকে বিষ্ণুর সর্বক্ষণ, তাই রামের পরে লক্ষণের জায়গা তোমায় বলে যাই। এইরকমই একটা ঘটনা এই ত্রেতা যুগ হতে তাপর যুগে যায়। ব্রহ্মার চারটা ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলি, এটা আমরা বর্তমান পাচ্ছি। কিন্তু আগে কি ছিল? সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, আর ত্রেতার পরে কলি। কিন্তু এখন বর্তমান দেখছি উল্টা, কি সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে দাপর, দাপরের পরে কলি। এই মেজ ভাই থেকে সেজ ভাই, সেজ ভাই থেকে মেজ ভাই, কি কারণে হয়? শোনো সীতা এক এক করে বলি গো তোমায়। সত্যযুগের ঘটনা বলতে বাকি কিছু রাখব না, কারণ গৌতম মুনির স্ত্রী অহল্যা দুইজনে করে বাস, আনন্দেতে সুখময় করে করে নিজের জীবন হা। বনের মধ্যে একটা তাল কুড়ে ঘর বানিয়ে খুব সুন্দর জীবনযাপন করছে একদিকে গৌতম মুনি আর স্ত্রী অহল্যা। ইন্দ্র সেজে আসলো, হ্যাঁ আজকে শিষ্য হবে বলে গৌতম মুনির চরণে পড়লো। আপনি আমার গুরুদেব, আপনার চরণে ঠাই দেন, আপনার ছাড়া গতি নাই, আপনি আমাকে যেমন পথ দেখাবেন, আপনি আমার বাবা, আপনি আমার সব, বিশ্ববিধাতা থেকে শুরু করে আপনার আমার জীবনটা আপনার হাতে। করুণাময় গৌতম মুনি সজ্ঞানে মেতে বুকের মধ্যে জায়গা দিলেন আপন পুত্র বেছে। দেখেন মজা, আপন ছেলের মতো ইন্দ্রকে জায়গা দিলেন বুকের মধ্যে। তুমি যেমন আমাকে সবই কিছু মানলে, এই জগতে সবচেয়ে উত্তম একটা মানুষের জীবনে আর দেবতার জীবনে, জীবের জীবনে সবচেয়ে উত্তম আপন সন্তান, যার উপরে কেউ কাউকে দেখে না, সেই সন্তান রূপেই তোমাকে বুকে স্থান দিলাম, এসো। সব সময় তো গৌতম মুনি থাকে না, এর মধ্যে ইন্দ্রের কুমূর্তি অহল্যা জানিল দুইজনের মধ্যে এমন একটা ভাব দেখা দিল। গৌতম মুনি রূপ ধারণ করে ইন্দ্র কি করল, এই গুরু মাতার সঙ্গে যখন প্রেমালিঙ্গনের মতো হতে গেল, কালি লেগে গেল, যখন অহল্যার জীবনে কালি লাগলো, অন্তর্যামি ভগবানের মতো গৌতম মুনি সবই কিছু জানতে পারল, সবই কিছুই যখন জানতে পারল, অভিশাপ দেয়, হে ইন্দ্র আজকে না বুঝে সুজে সন্তান রূপে তোমাকে স্থান দিলাম, মা বলে তুমি বুঝলে না, বাবা বলে নিজেকে চিনলে না, অভিশাপ দিলাম তোমায় যে জনির জন্য
আজকে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ, সর্বাঙ্গ দেহের মধ্যে তোমার শতজড়ি হয়ে যাবে। ইন্দ্রের দেহে শতজনি ইন্দ্র করে হায় হায়, ব্রহ্মা বিষ্ণু রক্ষা করতে ত্রিজগতে কেউ নাই। বিদায় গোর হরি বল হরি বল হরি বল। ইন্দ্র কবি সাপ দিল, অহল্লাকে বলল হে অহল্লা পাশানি হয়ে যাও, কারণ তুমি আজকে এতদিন আমার সঙ্গে যাবৎ জীবন ধারণ করার পরেও যখন চিনতে পারলে না, অভিশাপ দিলাম তোমায়, তোমার তো আমি মুখ দেখব না। পাশানি হয়ে যাও জগতে, অভিশাপ দিলাম তোমায়, অহল্লা সব কিছু তখন প্রভুকে কলিয়া জানাই। অহল্লা যে নির্দোষ এইটা প্রমাণ করলেন, গৌতম মুনির কাছে সমস্ত দেবতাদের কাছে সমস্ত বৃত্তান্ত যখন খুলে বললেন, চোখের জলে ভাসছে অহল্লা, বলছে ঠাকুর তুমি কি করলে আমাকে, আমি তো সুখেই তোমার সেবা যত্নে রত হয়েছিলাম, সতী হয়ে জগতে আমি বেঁচে থাকতে চাইছিলাম, তোমার কাছে এমন কি অপরাধ করলাম তুমি আমাকে পাশানি হয়ে যেতে বললে। অঝোর নয়নে কাঁদে সীতা, অহল্লা কান্না কেউ সহ্য করতে পারে না, অহল্লার দুঃখে সবাই আজকে চোখের জল ফেলছে। বললেন তুমি উদ্ধার পাবে তবে এই যুগে না, ত্রেতা যুগে রামচন্দ্র যেদিন তোমায় পদ দিবে, পাশানি হতে উদ্ধার হবে বলিলাম তোমার। সেই দিন তুমি পাশানি থেকে উদ্ধার হয়ে যাবে। বলছে প্রভু ত্রেতা যুগ এখন তো কেবল সত্য যুগ, তারপরে দ্বাপর, তারপরে ত্রেতা। ওগো প্রভু ক্ষমা করো, এতদিন আমি পাশানি রূপে থাকতে পারবো না। যার জন্য ত্রেতা যুগ তখন মেঝ ভাইয়ে আসে, ভক্ত উদ্ধারের তরে ভগবান কত মায়া ধরে। বিদায় গোর হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব গো, কথাই মিটে গেল, তবে পরের প্রশ্ন বোকারাম বলেছে বলবো তোমায় ভালো। আস্তে, বোকারাম বলার সময় আমি পরে বলবো, আগে আমার কারণ সময় সংকীর্ণ, আমি কিন্তু ছাড়বো না বাবা। হে সীতা, তুমি জানতে একটা সোনার হরিণ কথা বলতে পারে না, যার জীব নাই সে নাচতে পারে হাঁটতে পারে, কি বলেন? তাহলে বাচ্চা ছেলেকে ওই বয়স প্রথমে শিখাতো না জীব বাবা আর জড় বাবা, জীব বাবা জড় বাবা, কি জীব চলতে পারে জড় চলতে পারে না, এইটা মানুষ তাহলে মাস্টার শিখাতো না, কেটে ফেলতো। তাহলে সোনার হরিণ একটা চলতে ফিরতে পারে না, অথচ দেখা গেল তুমি রামচন্দ্রকে বলে যাও আমাকে এনে দাও। তুমি সেদিন জানতে না, রামচন্দ্র তোমাকে বুঝালো বুঝলে না, গেল মায়াবী রাক্ষস মারিচ আমারই কণ্ঠস্বর ধরে ডাক দিল, রাম বাঁচাও বাঁচাও। হ্যাঁ তুমি তো সবই জানতে, হ্যাঁ তুমি সবই জানতে, অথচ কি করলে?
লক্ষণকে নিজেই পাঠিয়ে দিলেন, গেল। রাবণ ছদ্মবেশ ধারণ করে আসলো, সেটাও তুমি জানতে, কারণ হে সীতা তোমার কাছে কিছুই না, তুমি সবার আগে, তুমি সবাইকে পথ দেখাও, অথচ তুমি অন্ধ হয়ে রাবণকে চিনতে পারলে না। একটা সন্ন্যাসী বেশ ধারণ করে আসলো, তোমাকে টানতে টানতে নিয়ে গেল, রথে তুলে দিল, আহা, রথ আপনা মনে উড়ে গেল। সেই দিনই তুমি যদি বলতে, হে রথ তুমি এক বিন্দু এখান থেকে সরো না, তাহলে রথের বাপেরও দিন ছিল না এক বিন্দু সেখান থেকে সরে যাওয়া। রাবণ কেন, রাবণের চোদ্দ গুষ্টি আসলে উপায় ছিল না, কিন্তু তুমি তা করলে না। শুধু কি তাই, একটা নারীর কেশ স্পর্শ করলে একটা পুরুষের মরণ হয়, অথচ তোমার কেশ ধরে টানাটানি করলে তুমি কিছুই বললে না। তাহলে রাবণের সঙ্গে তোমার সম্পর্ক কি? আমি জানতে চাই, কেন তুমি স্বেচ্ছায় লঙ্কায় গিয়েছিলে? হাই, তবে এই পর্যন্ত অল্পে অল্পে গো, গল্পে গল্পে সারি, রাধা গোবিন্দ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। দেখা যাক বাবা, বাকি আছে আমি বলবো, চিন্তার কোনো কারণ নাই, তবে আমারও জ্বালা, আগে শুনি তো, কারণ পেটের মধ্যে হুড়াহুড়ি করছে, বুঝলে, আগে জানি আগে ব্যাপারটা কি, তারপরে। মা গঙ্গায় ভরে গেছে মাইক্রোফোন, আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে, শোনো হে রামচন্দ্র তোমারে জানাই, তোমার সকল কথার জবাব দেব গো সবাই, শোনো শোনো হে রামচন্দ্র তোমারে জানাই, তোমার সকল কথার জবাব দেব গো সবাই, কি কারণে লঙ্কায় যে যাই, কি কারণে লঙ্কায় যে যাই বলি সবাই, কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো, মরার কোকিলে আমায় দিওয়ানা বানাইলো গো, মরার কোকিলে। স্বর্ণ হরিণী যখন গো আসিল তখন মনে মনে ভাবে মনে মনে, একটি স্বর্ণ হরিণী যখন কুটিরের সামনে এসে দাঁড়ালো, সীতা মনে মনে ভাবলো এই সুযোগ, এই সুযোগে যদি কুটিরের বাইরে প্রভু রামচন্দ্র আর ঠাকুর লক্ষ্মণ না যায়, তাহলে রাবণ রাজাকে দেওয়া কথা তার পূর্ণ হবে না। পূর্বর কিছু কথাই আমি বলি সভা পরে, এই কারণে লঙ্কায় গেল সীতায় গোতারে, পূর্বের কিছু কথাই আমি বলি সভা পরে, এই কারণে
সীতা গেল রাবণের সাথে, লঙ্কায় গিয়ে উদ্ধার করিল, ওই লঙ্কায় গিয়ে উদ্ধার করল রাক্ষস বংশ করার কপিলে। সীতা দিনে দিনে বড় হয়ে ওঠে, জনক রাজা মনে ভাবলো তাই কন্যা মোর বড় হয়ে যায়। একদিন কি করলো, স্বয়ম্বর সভার আয়োজন করলো, স্বয়ম্বর সভার আয়োজন করলো, সকল দেশ দেশান্তর থেকে রাজপুত্ররা সবাই বর বেশে এলো। কিন্তু বর বেশে আসলে তো আর হবে না, জনক নন্দিনী সীতাকে বিবাহ করাও অত মুখের কথা না, একটি শর্ত আছে। শর্তটা কি? শিবের হাতের হরধনু, শিবের দেওয়া সেই হরধনু, পরশুরামের হাতের হরধনু যে ভঙ্গ করতে পারবে, যে গুণ পড়াতে পারবে, এই হরধনুতে একমাত্র সেই সীতাকে বিবাহ করতে পারবে। সকল দেশ থেকে রাজপুত্ররা যখন এলো, সীতা মনে মনে ভাবলো প্রভু এখনো তো তুমি এলে না, তবে কি এ জন্মেও আমি তোমায় হারা হব? এ জন্মে কি আমি তোমায় পাবো না? সীতা ছিল শিব ভক্ত। সীতা কি করলো, শিবের মন্দিরে গিয়ে আরাধনা করতে শুরু করলো। তুমি মহাবৈষ্ণব, দেবাদিদেব হলেন মহাবৈষ্ণব, তাই সীতা বললেন তুমি মহাবৈষ্ণব, শুনেছি বৈষ্ণবের কাছে যদি কোনো আর্তনাদ করা যায় বৈষ্ণব তাকে খালি হাতে ফেরায় না। দেশ দেশান্তর থেকে রাজপুত্ররা এসেছে সবাই, যদি কোনো রাজপুত্র ওই হরধনুতে গুণ পড়াতে পারে তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, প্রভুকে তো আমার পাওয়া হবে না। হে মহাবৈষ্ণব, আমি তোমার কাছে করলাম মানত, যদি আমার প্রভু রাম আসে তার সঙ্গে যদি আমার বিবাহ হয় তাহলে আমি অযোধ্যায় গিয়ে বৈষ্ণব সেবার করব আয়োজন। ইতিমধ্যেই বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে সেই বাসরে ধর্মসভায় প্রবেশ করলেন, যেখানে স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন জনক ঋষি। সেই স্বয়ম্বর সভায় যখন প্রবেশ করলেন, সীতা মনে মনে আনন্দ পেল, প্রভু তাহলে কি তোমার কৃপা হলো, তুমি এলে? যেই ধনুকটাকে, যে হর ধনু প্রত্যেকদিন সীতা বাঁ হাত দিয়ে তুলতো, মুছতো, আবার সেইখানে রাখত, সেই হরধনু কোনো রাজপুত্র গুণ পড়ানো তো দূরের কথা, সেটাকে তুলতেও পারল না। দাও ওইখানে একটা মাইক্রোফোন দাও তো, তোমায় এত গান করলে হয়, ভুলে যাচ্ছি তো তোমার গানে, আমার গান ভুলে যাচ্ছি, এত গান করো না। আমি যখন গান করি আমি কারো গান শুনলে নিজের গান ভুলে যাই। যেই হরধনু প্রত্যেকদিন সীতা বাঁ হাতে তুলত আর মুছত, সেই হরধনু কোনো রাজপুত্ররা তুলতেই পারল না, নড়াতেই পারল না। কিন্তু প্রভু রামচন্দ্র সেখানে প্রবেশ করে হরধনুতে গুণ পড়িয়ে হরধনু ভঙ্গ করল, ভেঙে ফেলল, টুকরো টুকরো করে ফেলল। প্রভু রামের সঙ্গে সীতার বিয়ে হলো, লক্ষণের সঙ্গে উর্মিলার বিয়ে হলো, বিবাহ শেষ হলো,
যখন অযোধ্যায় ফিরে গেল, সীতারামের কাছে জানালো, হে প্রভু, আমার যে মনের বাসনা, আমি শ্বশুরালয়ে এসে বৈষ্ণব সেবা দেব। পরম বৈষ্ণব যিনি আছে তাকে নিমন্ত্রণ করে এসো। একমাত্র শ্রেষ্ঠ বৈষ্ণব ছিল রাবণ রাজা, ধার্মিক রাজা। তার উপরে শ্রেষ্ঠ বৈষ্ণব আর ধার্মিক আর কেউ ছিল না। যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে এক ফোঁটা জলস্পর্শ করত না, সেই ধার্মিক রাবণ রাজা। রামচন্দ্র রাবণ রাজাকে নিমন্ত্রণ করলেন। সীতার মনের বাসনা বৈষ্ণব সেবা দিবে, তাহলে রাবণ রাজাকে নিমন্ত্রণ করলেন। রাবণ রাজা বললেন, আমি নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যিনি নিমন্ত্রণ করেছে, আমি যার আমন্ত্রণে যাব, তিনি নিজে নিজে হাতে যদি রন্ধন করে আমায় সেবা দিতে পারে, আর যখন তিনি আমায় সেবা দেবে, যে কক্ষে আমায় সেবা দেবে সেই কক্ষে কেউ থাকবে না, শুধু যিনি সেবা দেবে তিনি থাকবেন আর আমি থাকব। এই শর্তে যদি রাজি হন প্রভু, তাহলে আমি আপনার নিমন্ত্রণ গ্রহণ করতে পারি, নইলে নিমন্ত্রণ গ্রহণ করতে পারবো না। প্রভু রাম বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেছে, সেখান থেকে তো ফিরে আসা যাবে না। তিনি কি করলেন? রাবণ রাজার কথায় রাজি হলেন। এইদিকে সেই নিমন্ত্রণের দিন যেই কক্ষে রাবণ রাজাকে সেবা দেবে, সুন্দরভাবে আসন দিয়েছে, জল দিয়েছে, সীতা বলছে, বাবা এবার আপনি সেবায় বসুন, সেবা গ্রহণ করুন। রাবণ রাজা বললেন, মা মা গো, আমি তোর সেবা গ্রহণ করব, আমি তোর নিমন্ত্রণ গ্রহণ করেছি, কিন্তু মা তুই কথা দে, মা তুই যাবি না আমার লঙ্কায়। তুই যদি আমার লঙ্কায় না যাস, তাহলে যে আমার এই লঙ্কাপুরী রাক্ষস বংশ উদ্ধার হবে না। ও মা, যেদিনে তুই যাবি সেই দিনে তোর সঙ্গে আমার প্রভুও যাবে। আমার প্রভুর হাতে যারা যারা মারা যাবে তারাই উদ্ধার হবে, আর যারা মারা যাবে না তারা তো উদ্ধার হবে না। মা সীতা বললেন, বাবা আজ তো আমি যেতে পারবো না। আজ তুমি যাও, ঠিক সময় মতো আমি তোমার লঙ্কায় গিয়ে তোমার লঙ্কাপুরীকে মুক্তি দিয়ে আসবো। রাবণ সেদিন বলল, মা তুই আমায় কথা দে, তুই যাবি আমার লঙ্কায়? রাবণ বলল, মা সীতা বললেন, আমি যাব। যখন রাম লক্ষ্মণ আর মা জানকী বনবাসে গেলেন 14 বৎসরের জন্য, বনবাসে গিয়ে মারিচ নামে একটি রাক্ষস স্বর্ণ হরিণ রূপে এসে দাঁড়ালো ওই কুটিরের সামনে। সীতা বলল, প্রভু ওই স্বর্ণ হরিণটা আমায় ধরে এনে দাও। রাম জানতো যে ওই হরিণটা সাধারণ হরিণ নয়, হরিণ কখনো স্বর্ণ হরিণ হতে পারে না, আর স্বর্ণ হরিণ হলে কখনো তো চলাফেরা করতে পারবে না। সীতাকে অনেক বোঝালেন, কিন্তু সীতা মনে ভাবলো, তাই এখনো যদি প্রভুকে আমি না পাঠাই, কুটির শূন্য না হলে যে আমার লঙ্কায় যাওয়া হবে না, আর রাবণকে দেওয়া কথাও আমার থাকবে না। রামচন্দ্র চলে গেলেন, পরক্ষণে লক্ষণকেও সীতা পাঠিয়ে দিলেন কটু বাক্য দিয়ে, যে বাক্য লক্ষণ সইতে পারবে না, তবুও সীতা সেই কঠোর বাক্য বলে লক্ষণকেও সেই কুটিরের বাইরে বের করে দিলেন। এমন সময় রাবণ এসে দাঁড়ালেন সন্ন্যাসী বেশ ধারণ করে। সীতাকে রাবণ কিন্তু চুলের মুঠি ধরে নিয়ে যায়নি। হ্যাঁ, আমার বিপক্ষের ভাবক শিল্পী যিনি রামচন্দ্র হয়ে দাঁড়িয়েছে বললেন যে, একটা নারীর কেশ স্পর্শ করলে পুরুষ ধ্বংস হয়ে যায়, তাহলে রাবণ যে সীতার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল, রাবণের কিছু হলো না? রাবণ কি সীতাকে চুলের মুঠি ধরে নিয়ে গেছিল? না, সীতাকে স্পর্শও করেনি রাবণ, শুধু এসে দর্শন দিয়েছিল। মা আমি তোমায় নিতে এসেছি, তুমি যাবে না আমার সাথে? সীতা কি করলেন, কোনো তো একটা বাহানা লাগবে, বললেন, বাবা আমি তো বেরাতে পারবো না, এই যে দেবর লক্ষণ গন্ডি কেটে দিয়ে গেছে, এই গন্ডির বাইরে তো আমি যেতে পারবো না, এই গন্ডিটাকে আগে ভঙ্গ করতে হবে। কি করলেন রাবণ, তার ওই গন্ডির ভেতরে প্রবেশ করতে পারছে না। গন্ডি ভেদ করে বেরিয়ে যখনই গেলেন, রাবণের স্বর্ণরথে মা সীতা উঠে দাঁড়ালেন লঙ্কায় যাবে বলে। জটায়ুর পাখি দেখল রাবণ বুঝি মা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে। জটায়ুর বলল, ওমা
জটায়ুর রাবণকে আটকাতে গেল, রাবণকে আটকাতে গেল যখন রাবণের সঙ্গে জটায়ুর যুদ্ধ হলো, মা সীতা বলেছিল জটায়ু তুই চলে যা, মা সীতা নিষেধ করেছিল, কিন্তু সীতার কোনো কথা জটায়ুর শোনেনি, তাই জটায়ুর ডানাটা রাবণ কেটে দিয়েছিল, নইলে সীতাকে নিয়ে যেতে পারত না। সীতা তখন মনে ভাবলো তাই আমি আমি যে লঙ্কায় যাচ্ছি প্রভু কি করে বুঝতে পারবে, কোনো তো একটা চিহ্ন রেখে যেতে হবে। যখন বনবাসে প্রবেশ করে, সীতা তো বনবাসী, সে রাজার পুত্রবধূ হতে পারে, কিন্তু যখন বনবাসে এসেছিল অষ্টলঙ্কার সব খুলে রেখে এসেছিল, কিন্তু বনবাসে আসার পরে অত্রিমণির সহধর্মিনী মণিপত্নী মা সীতাকে সুন্দরভাবে গয়না দিয়ে সাজিয়েছিল রানীর মতো করে। মা গো তুমি যখন রানী ছিলে, তুমি যদি রানী হতে তোমাকে কত না সুন্দর লাগতো, আজকে আমি তোমাকে সেইভাবে সাজাই। অত্রিমণির আশ্রমে অত্রিমণিপত্নী সুন্দর করে গয়না দিয়ে সাজিয়েছিল, সেই গয়নাগুলো মা সীতার কাছে ছিল। যখন রাবণ মাকে নিয়ে চলে যাচ্ছে, তখন একটা একটা করে গয়না ফেলতে ফেলতে গেছে, ওই পথ ধরে যেন প্রভু রামচন্দ্র লঙ্কায় যায়। প্রভু না গেলে রাবণের বংশ উদ্ধার হবে না। লঙ্কায় নিয়ে গিয়ে রাবণ মাকে বলল, মা গো তোমার জন্য আমি সুন্দর করে একটি স্বর্ণ মন্দির তৈরি করেছি আমার লঙ্কায়, যে স্বর্ণ মন্দিরে তুমি শুধু থাকবে, তুমি তো মা লক্ষ্মী। মা বললেন, আমার স্বামী বনবাসী, আমি স্বর্ণ মন্দিরে কেমন করে থাকি? বাবা আমি তো স্বর্ণ মন্দিরে থাকতে পারবো না, আমি যেহেতু বনবাসী তুমি আমায় বনের মধ্যেই কুটির নির্মাণ করে দাও। তাই অশোক বন, যে বনে কোনো শোক ছিল না, কোনো ভাবনা ছিল না, দুঃখ ছিল না, সেই অশোক বনে মা সীতাকে রেখেছিল রাবণ। চারিদিকে ছিল পাহারা। তাহলে মাকে রাবণ কিভাবে নিয়ে গেল? চুলের মুঠি ধরে নিয়ে গেছিল? না, এটা ভুল কথা, চুলের মুঠি ধরেও নিয়ে যায়নি, স্পর্শও করেনি। মা সীতা স্বইচ্ছায় রাবণের রথে উঠেছিল। এইদিকে দিনে দিনে দিন চলে যায়, রাবণ মনে মনে ভাবলো তাই প্রভু কবে তোমার সেই কৃপা হবে, আর কবে তুমি আমার লঙ্কায় প্রবেশ করবে, আমার রাক্ষস বংশ কবে মুক্তি পাবে। যুদ্ধের করলো আয়োজন রণভূমিতে, রাবণের একে একে সবাই করল মৃত্যুবরণ, 100,000 পুত্র রাবণের, 16,000 নাতি। এমন সময়ই ছিল না বংশে দিতে বাতি, সকলেই প্রভু রামের রামচন্দ্রের হাতে মারা গেল। প্রভু রামচন্দ্রের হাতে মারা না গেলে তারা কেউ উদ্ধার পেত না। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাহলে বোঝা গেল মা সীতাকে কিভাবে রাবণ নিয়ে গেছিল, কি মা চুলের মুঠি ধরে নিয়ে গেছিল, নিয়ে যায়নি, কোনো শাস্ত্রেই নাই, আমরা যেটা দেখি এটা ভুল, কারণ রাবণের সঙ্গে সীতার সম্পর্ক পিতা এবং কন্যা। যাক, আমি অত দূরে আর যাবো না, রাত্রি অনেক হয়ে গেছে, বেশি বক বক করলে সবাই বিরক্ত হয়ে যাবে, দুই একখানা গান গাওয়ার প্রয়োজন আছে নাকি নাকি? হ্যালো, একখানা মায়ের গান গাই। হ্যাঁ বাবা, শোনো শোনো হে রামচন্দ্র তোমারে জানাই, তোমার সকল কথার জবাব হইল সবাই।
ভালো লাগলো তোমার কথা, কারণ রাবণের সঙ্গে তোমার এমন সম্পর্ক আমি হয়তো ভেবেছিলাম অন্যটা, কিন্তু আমাকে যে বোকারাম বলেছে এই বোকারাম বলার পেছনে একটা কারণ আছে, কারণ তোমার জন্যই এই রাবণ বংশকে ধ্বংস করার তরে লঙ্কায় যখন গেলাম সকলকে মেরে ঘরে ফিরছিলাম, ক্ষতবিক্ষত হয়ে না মেরে সঙ্গে ভক্ত হনুমান সঙ্গে থাকে, অযোধ্যা থেকে যখন অযোধ্যার দিকে যাই সম্মুখে দেখে আমার অঞ্জনা মা, অঞ্জনা মায়ের সঙ্গে দেখা করতে পবন নন্দন যখন যাই সঙ্গে রামচন্দ্র যায়, ক্ষতবিক্ষত অঙ্গ দেখে হনুমানের অঞ্জনা মা ব্যথা পায়, ব্যথা পেলে হবে কি, রামচন্দ্র যে ভগবান এইটা কিন্তু অঞ্জনা মা জানে, তাই মনে মনে ভাবে এই বোকারাম তুমি এত কাছে থাকতে আমার সন্তান এত ব্যথা পাচ্ছে, একবারে যদি হাত স্পর্শ করে দিতে তাহলেই তো আমার সন্তানের সকল ব্যথা দূরে চলে যেত, তা না করে তুমি সব কিছু চোখে চোখে দেখলে, কারণ রামচন্দ্র যতক্ষণ মাটিতে পা থাকে কিনা মা ও যে ভগবান এইটা কথা ভুলে যায়, এর পেছনেও কারণ আছে, এটা রামচন্দ্র জানতো না যে আমি ভগবান, যার জন্যই রামচন্দ্রকে তখন অঞ্জনা বোকারাম কয়, এই তো তোমার কথার জবাবে কথাই মিটিয়ে যায়, একবারে ছেড়ে পাঁচবার প্রণাম, একবারে ছেড়ে পাঁচবার প্রণাম দিল মা কৌশলারে করার গতিলে, সুমিত্রা মাকে একবার প্রণাম করল, কৌশল্য মাকে একবার প্রণাম করল, কৈকী মাকে গিয়ে পাঁচবার প্রণাম করল, কারণ লক্ষণ সহায়কারী লক্ষণের মতো ভাই কাছে পেয়েছে রাম, যার জন্য লক্ষণের মতো ভাইকে জন্ম দিয়েছে সুমিত্রা, এর জন্য মাকে প্রণাম। রামচন্দ্রকে গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন ধরে, পেটের মধ্যে কঠোর যন্ত্রণা সহ্য করেও মা রামচন্দ্রকে ধারণ করে জন্মদান প্রসব করেছে, প্রসবিনী মা জন্মদায়িনী মা তাকে একবার প্রণাম করে জীবন ধন্য করেছে, কিন্তু কৈকীকে পাঁচবার প্রণাম করার কারণ কৈকীর জন্য সকল ভক্ত উদ্ধার হইয়া যায়, রামচন্দ্রের দিব্য নয়ন ফুটে যেন যায়, 14 বছর ধরে রামচন্দ্র ঘুরে বনে বনে গো মরার গতিতে, আমার শোনো সীতা আর বাড়াবাড়ি করবো না, হেতা রাত্রি যেহেতু বেশি হয়ে গেছে আমরা মিলনে একটা গান শোনাই, কারণ মিলনের একটা গান গেয়েই আমরা আজকে আমরা মিলন পর্বটা রাম সীতা যে পালা আমরা সমাপ্ত করে দিয়ে একটা গানের মাধ্যমে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই, তাই সবাই নিতাই গৌর হরি বলে আপু আবু তুলে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল, পালা প্রসঙ্গ আমরা এখানে সমাপ্ত করে দিলাম মনে করে, কারণ গানের তো শেষ নাই, কথার শেষ নাই, দিকের শেষ নাই, শাখা প্রশাখার শেষ নাই, বেড়েই যাবে সারা দিন দিন রাত রাত চলতেই থাকবে, তবু শেষ হওয়ার নাই, যার জন্য শোনাই একটা অনুরোধের গান, তারপরে দিদি ভাই দু একটি গান গাইবে নিজের মতো, আর আমি এই গানের মধ্যে আজকের মতো বিদায় নেব যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, আর দিদি ভাই দু একটি গান শোনাবে, শুনুন